আবারও বাংলাদেশ সরকার এবং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের একসঙ্গে কাজ করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন তার মেয়ে মনিকা ইউনূস। সম্প্রতি মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনূস একসময় একই সঙ্গে কাজ করতেন বলেও উল্লেখ করেন ইউনূস কন্যা। আবারও তারা একসঙ্গে কাজ করলে তা চমৎকার হবে বলে মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে একই সঙ্গে মনিকা দাবি করেন তার পিতার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে আনা সব অভিযোগ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান মনিকা ইউনূস। নিজের সাথে নিজে খেলতে ভালোই লাগে, স্বীকার করা যাবে না। এই দেশে যা অবৈধ ওই দেশেও তো তারা অবৈধ। 200 কোটি পাল্লু আউট আর পাল ইন। কলসিতে যদি ছিদ্র থাকে সে কলসি পূরণ হবে কি করে? মাসকরা করেন না বুঝা, বড় হইতে গিয়ে আমি ছোট হয়ে গেছি। আমার টাকা পয়সা বাড়িতে রেখে চলে